আয় এখন মহেশখালী সাইটমারা বালুর ডিলের পরে এখন ইয়েন দিয়ে এখন সাত দোয়ান ফাইলাম ইয়েন হল যে মাইমুনা সাত দোয়ান সন মাইমুনা খুব পরিশ্রমী মহিলা ওর আম্মাও দোয়ানদারি করে ওর আব্বাও দোয়ানদারি করে এছাড়া মহেশখালীর মানুষ খুবই পরিশ্রমী দোয়ানোর অবস্থা সন ইয়েন হল যে মাইমুনা তারা সাত দোয়ান তারা খুবই পরিশ্রমী নিডি অর্থর অভাবে তারা দোয়ান নান সুন্দর করি নাফারের হনরহম চালাই যার দোয়ানি এন মহেশখালী সাইটমারা খুব সুন্দর একখান জায়গা পিছুদ্দি মাদ্রাসা ধান ক্ষেত খুব সুন্দর জায়গা সন সালাম আলাইকুম তোর নাম কি হবো আমার নাম মাইমুনা নটা বাজে আজিয়ে নজো আজিয়ে আজিয়ে অফ দিও আচ্ছা আচ্ছা তুই তো এটা আর খনগো খনে খনে করে দোয়ানদারি করে আমার আব্বু আমার মা আমার আব্বু আমি তোমরা তিন জন তোমার ভাই বোন হজন আমরা ভাই বোন এক ভাই তিন বোন এক ভাই তিন বোন বড় হন বেকুনর বড় হন সবার বড় হামিদা ইবে ইবে খড়ে গরত আছে খড়ে হামিদের বিয়ে দি ফেলে এখন মেজো তুই আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে তোমার দোয়ানদারি করো তো তোমার দোয়ান কি টিয়ানলাই বলি সাজানো ফেরত দে না হ্যাঁ টিয়ার অভাব তোমার আব্বাতে এত বেশি টিয়া নাই আচ্ছা তো টিয়া ফাইলে তোমার দোয়ান সাজ সুন্দর করে সাজাইতে কেউ সহযোগিতা করলি আচ্ছা কেউ যদি তোমার আর টিয়া হাওলা দে তোমারা কি টিয়া ফুটি ফেলার চারিবে না চারিবে নো আল্লাহ দিলে ব্যবসা করি রে মাইমুনার আশা আছে মাইমুনা কোন ক্লাসে পড়াতে তুমি ক্লাস সেভেনে ক্লাস সেভেনের মাইমুনার আশা এই তারা যদি এখন সহযোগিতা পাই দোয়ান্নানোর সুন্দর গ্রেসা দিব এই এলাকা তার একখান দোয়ান নাই সম্ভবত এড়ে মাইমুনার তারা ওই দূরবেলা বিশ্রাম গ্রহণ করে চা বিক্রি করে বিভিন্ন পণ্যাদি বিক্রি করে মাইমুনার চায়ের দোকান সাইটমারা মহেশখালী উপজেলা কাসুজবাজার জেলা প্রাকৃতিক স্টুডিও থেকে কাদের নেওয়াজ হয়তো বা দেখা হবে আবার কোনো একদিন আল্লাহ হাফেজ আলাইকুম তোমার নাম কি মাইমুনা মাইমুনা তুমি খড়ে ফরো আমি সাইটমারা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ি কোন জায়গা থেকে সাইটমারা রেসিডেন্সিয়াল মডেল স্কুল তুই তুমি এটা কতক্ষণ দোয়ানদারি করো ফটোই তো ফটা গইয়ে করো তুমি স্কুলত ফটা বাজে যায়